वेलकम बैक टू माई चैनल अप्लायंसेस टेक्नोलॉजी चैने तुम्हारे सबा के स्वागत। आज के इसे गे बाली मेशिन सार्विस करते तो एन देख डिसेम्बर चार तारीख आज के ताओ मेशिन सार्विस करते कारण हे कस्टमर जेटा रिपोर्ट छो मेशिनर मध्य कुटुर कुटुर कर आवाज़ होत रात बेला साउंड और बेड़े जो एक्चुअलि मेशिनर मध्य क्यों इँदुर बासा बेधे दिए इँदुर की समस्त शोला केटे दिए मेशिनर मध्य और पाँचटा थेके छटा बाच्चा पेड़े। चलून ये भिडियो अपन का शेयर करछि। बच्चा दे दिया बच्चा चूहा है चूहा बहुत सारा चूहा ओ बहुत सारा चूहा कितना आराम कर रहा है यहाँ ऊपर में आइए देख लीजिए बच्चा है छोटा छोटा बच्चा हाथ निकाल दो उसके ठीक है ठीक है रुकिए ऐसे नहीं करेंगे तो भूल जाएगा। कुछ दीजिए एक मॉक दीजिए ना मॉक मॉक दीजिए इसको निकाल बच्चा निकाल दे মেশিনটার ভেতরে যেখানে বাচ্চা পেড়েছে ইঁদুরগুলো আমি ওই মেশিন ওইখান দিয়ে যে বাচ্চাগুলো হয়েছে ওটা আমি আস্তে আস্তে পেড়ে নেব। ওই আমার কাছে নোজ প্লাস আছে নোজ প্লাস দিয়ে আমি একটা একটা করে বাচ্চাগুলোকে নামিয়ে নিচ্ছি বাচ্চাগুলো যেন কিছু না হয় বাচ্চাগুলোকে আস্তে আস্তে সুন্দর করে নামিয়ে নিচ্ছি। একদম কিউট কিউট বাচ্চা ইঁদুরের বাচ্চা বড় ইঁদুর ছিল এখানে একটা বড় ইঁদুর বিশাল বড় ইঁদুর ছিল ওর ভেতরটার মধ্যে ঠিক আছে। ও আমার কাছে ব্লোয়ার ছিল ব্লোয়ার দিয়ে এমন হাঁপা দিয়েছি ওপাস দিয়ে বেরিয়ে চলে এসছে। তো যাই হোক এখন আমরা মেন কাজটা করি যে সার্ভিসিংয়ের কাজটা আছে সার্ভিসিং করছি এখন আমি। দেখুন প্রথমে কিন্তু কভারটাকে আমি খুলে দিয়েছি ঠিক আছে। প্রথমে কভারটা খুলে দিয়ে প্রথমে আমি এটাকে জল সার্ভিসই করব। আগে কি করছি যত নোংরা আছে একটা ড্রাই হয়ে গেছে এবার ড্রাইয়ের পর যা ধুলো ছিল সব বেরিয়ে দিয়ে বার হয়ে গেছে ঠিক আছে। এবারে যেটা হার্ড যে নোংরাগুলো ছিল যে শক্ত শক্ত নোংরাগুলো যেগুলো যে ফিনে পড়ে থাকে এগুলো কিন্তু জালি দিয়ে ভালো করে পরিষ্কার করতে হবে কেননা আবার যখন ছ মাস চালাবে আবার কিন্তু ডাস্ট পড়বে ঠিক আছে। এখন ভালো করে যদি সার্ভিস না করা হয় তাহলে কিন্তু মেশিন থেকে আর হাওয়া বেরোবে না। ওই যে জালিগুলো আছে ওখান থেকে কিন্তু হাওয়া দেয় ব্লোয়ারটা তো তার ভেতরে আছে এইটার ভেতর দিয়ে হাওয়াগুলো কিন্তু ফেলে। এর জন্য কিন্তু আপনার মেশিনটাকে ভালো সুন্দর যে এয়ারটা আছে সেটা পাসিং হয় এটা যদি না থাকে তাহলে কিন্তু আপনার কারেন্টটা বেশি পড়বে ঠিক আছে। বেশি সার্ভিস না হলেই কিন্তু কারেন্ট বেশি পড়বে এটা যেন সবাই যেন মনে রাখে ঠিক আছে। ফার্স্ট কয়েল সেকেন্ড কয়েল থার্ড কয়েল এটা ভালো করে ঘষে ঘষে তুলে দিতে হবে এসির যে ময়লাগুলো রয়েছে যেটা দেখতে পাচ্ছেন যে ঘষে 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 এটা কিন্তু শ্যাম্পু জল আছে ঠিক আছে। সেরকম কিছু দিইনি সার্ফ দেবেন না শ্যাম্পুই দেবেন এক টাকা হোক দু টাকা হোক ক্লিনিক প্লাস যে কোনো ধরনের শ্যাম্পু আপনারা দিতেই পারেন সেটা টেকনিশিয়ান বলে দেবে আপনাদের কী দিতে হবে না দিতে হবে ঠিক আছে। এরকমভাবে কিন্তু মেশিনটার ইনডোর কয়েলটা ভালো করে জালি দিয়ে পরিষ্কার করেই যেতে হবে করেই যেতে হবে মোটামুটি 10-12 মিনিট কিন্তু পরিষ্কার করতেই লাগবে। দেখুন ফার্স্ট কয়েল সেকেন্ড কয়েল থার্ড কয়েল তিনটে কয়েল কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করতে হবে। আমি এখনও পর্যন্ত সার্ভিস করে যাচ্ছি তার কারণ যতক্ষণ না পর্যন্ত এই ভেতরের কয়েলের নোংরাগুলো কালো কালো নোংরাগুলো পরিষ্কার হচ্ছে ততক্ষণ কিন্তু আমাকে পরিষ্কার করেই যেতে হবে। যাই হোক এর জন্য ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে। যাই হোক আমার এই ভিডিওটা আপনারা যারা যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইব আর শেয়ার কিন্তু একটা চাই শেয়ার করে দিন তার কারণ হচ্ছে যদি যার প্রয়োজন হবে তারা কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারে বা আমাদের টিমের সাথে কিন্তু কন্ট্যাক্ট করতে পারে
কলকাতার যেখানেই থাকুন না কেন সেখানে কিন্তু আমাদের টিম অবশ্যই পৌঁছে যাবে। এবং আমাদের এসি সার্ভিসিং চার্জ রয়েছে, ন্যূনতম চার্জ রয়েছে 500 টাকা, 500 টাকা থেকে স্টার্টিং আছে। এই যে আমি সার্ভিসিংটা করছি এটা কিন্তু আপনাদের মোটামুটি পে করতে হবে, 600 টাকা পে করতেই লাগবে, ঠিক আছে। আর আপনারা যদি ড্রাই সার্ভিস করে থাকেন, ড্রাই সার্ভিসটা কিন্তু 450 টাকার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন ড্রাই সার্ভিস, ঠিক আছে। যারা হয়তো বা বছরে 3 বার বা 2 বার সার্ভিস করায় তারা কিন্তু ড্রাই সার্ভিসটা পেয়ে যাবেন শুধুমাত্র 450 টাকায়। হ্যাঁ, আরও একটা কথা বলে দিতে চাই, আমরা কিন্তু শুধু এসি করি না, এসির পাশাপাশি ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ, গিজার, ওয়াটার পিউরিফায়ার, রেফ্রিজারেটার, চিমনি সমস্ত কিছুই কিন্তু সার্ভিসিং এবং রিপেয়ারিং করা হয়, ঠিক আছে। আর আপনারা যদি আপনার সাথে কন্ট্যাক্ট করতে চান তাহলে আমাদেরকে একটা অন্তত কমেন্ট করে দিন যে দাদা আমার সাথে একটু কন্ট্যাক্ট করে নিন, আমার মেশিন এখানে এই প্রবলেম আছে। আর যদি আমি পারি তাহলে অবশ্যই আপনাদেরকে আগে থেকেই জানিয়ে দেবো মেশিনটা কি প্রবলেম আছে, আপনারা কিন্তু নিজেরাই করে নিতে পারবেন। আমরা এখন মেশিনটার মধ্যে দেখুন, এটা কিন্তু জ্যাকেট আছে, ঠিক আছে, এটা হচ্ছে এসির জ্যাকেট আছে, এটা ওয়াটার সার্ভিস হচ্ছে। আর এর আগে দেখেছেন ভালো করে ঘষে নিয়েছি, আমরা ভালো করে শ্যাম্পু দিয়ে ভালো করে ঘষে নিয়েছি। এবার শ্যাম্পু দিয়ে ঘষার পর ভালো করে এবারে ওয়াটার সার্ভিস হবে, মানে আমার কাছে জেট পাম্প আছে, আমি জেট পাম্প দিয়ে এবার মেশিনটাকে সার্ভিস করব। তার আগে কী করতে হবে, যাতে জলগুলো মাঠ বাড়ির মধ্যে যেন না পড়ে যায়, ঘরের বিছানায় যাতে না পড়ে যায়, সেই জন্য কিন্তু এই জ্যাকেটটা পরিয়ে নেওয়া হচ্ছে, ঠিক আছে। এই জায়গাটা পুড়িয়ে নিলে কিন্তু আর কোনো রকমভাবে জল নিচে পড়বে না। তাও আমরা কি করি, নিচে কিন্তু একটা প্লাস্টিক দিয়ে দিই যাতে জল না বিছানার মধ্যে পড়ে যায় না বিছানা ভিজে যায়। যাই হোক, আমাদের ওয়াটার সার্ভিস স্টার্ট হয়ে গেছে, আমরা এই জল দিয়ে দেখতে পাচ্ছেন। এই যে মেশিনটা রয়েছে, এই মেশিনের অ্যাকচুয়ালি যে প্রেসারটা রয়েছে, এই প্রেসারটা কিন্তু একদম সুন্দর প্রেসার রয়েছে। যেগুলো বড় বড় মেশিন, যেগুলো গাড়ি ধোয়, সেই মেশিন দিয়ে কিন্তু সার্ভিস করা একদম ঠিক নয়, কারণ আপনি যদি সেভিং করতে যান তার জন্য যদি আপনি কাটারি ব্যবহার করেন তাহলে কিন্তু বুঝতেই পারছেন ব্যাপারটা কী হবে, ঠিক ওই রকম ব্যাপার হবে। এইখানে যে ফিনগুলো রয়েছে, ফিনগুলো কিন্তু খারাপ হয়ে যাবে। তো সেই জন্য আমরা এই 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 টুলসটাই ব্যবহার করে থাকি, এই ওয়াটার জেট পাম্পটাই ব্যবহার করে থাকি, তাতে কী হয় ফার্স্ট কয়েল, সেকেন্ড কয়েল, থার্ড কয়েল খুব সুন্দর পরিষ্কার হয়। তো যাই হোক, আমাদের এসি সার্ভিস করার জন্য কিন্তু আপনাদেরকে দুটো বালতি দিতে হবে, একটা ভরা আর একটা খালি, কারণ খালি বালতির মধ্যে নোংরা ডাস্টগুলো পড়বে আর ভরা বালতির মধ্যে জল থাকবে, সেটা মেশিন সাকশন করবে। আর দুটো ছেঁড়া সুতির কাপড়, কারণ আমার সে সুতির কাপড় নিয়ে ঘুরি না, সুতির কাপড় অ্যাকচুয়ালি যদি থাকে তাহলে নোংরা হয়ে যায়, টুলস পত্র সব থাকে ব্যাগের মধ্যে। আর বুঝতেই পাচ্ছেন যদি ওই নোংরা কাপড় দিয়ে আবার আপনার এসিটা যদি আমি সার্ভিস করি তাহলে কিন্তু আরও নোংরা হয়ে যাবে, সেই জন্য আমাদের কিন্তু ফ্রেশ সুন্দর সুতির কাপড় কিন্তু আপনাদেরকে রেখে দিতে হবে, তাহলে আপনার মেশিনটাই খুব সুন্দর পরিষ্কার হবে এবং চকচক করবে। যদি কলিন থাকে তাহলে আরও ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন লাগবে দেখতে মেশিনটা। যাই হোক গাইস, আমার মেশিন কিন্তু